নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি তো নিফটি ফিফটি আমরা ঠিক যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু ঘটেছে। দেখুন, প্রাইস অ্যাকশন এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু আমরা যেইটাই আলোচনা করি সেই ব্যাপারটা সেইভাবেই ঘটে। যদি আমরা একটু পুরো ব্যাপারটা দেখে নিই কী ঘটেছে, দেখুন আজকের দিন আমরা কি দেখতে পাচ্ছি, 206 পয়েন্ট কিন্তু মার্কেট একটা আপসাইডে দিয়েছে। এবং কালকের দিনে আমি এটা আলোচনা করেছিলাম যে মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকম আপসাইডে মুভ এবং ব্রেকআউট, মহা ব্রেকআউট হতে চলেছে এবং সেইটাই ঘটেছে। যদি আমরা দেখি যে 19888, এইটা আমরা আলোচনা করেছিলাম যে 19888 উপরে যখনই মার্কেট ক্লোজ দেবে তখনই কিন্তু একটা বড় মুভমেন্ট হবে এবং সেটার কালকে আমরা টার্গেটও দিয়েছিলাম কত, 20022। ওকে, আমাদের এই টার্গেট দেওয়া ছিল। তাহলে দেখুন সেই 20022 কিন্তু মার্কেট সেখানে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি তার অনেক উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবং 20096 গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে। এবং আমরা যদি দেখি 20096 গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে, এবার তাহলে এখান থেকে আমরা আর কতটা মুভ দেখতে পারি? দেখুন আরও কিছুটা আমাদের মুভ বাকি আছে, যেইটা হচ্ছে যেই মুভটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেওয়া বাকি সেটা হচ্ছে 20222 অবধি। তো কালকের দিনে এই মুভ অবধি কিন্তু মার্কেট একটা দেখাতে পারে, সেই জন্য কালকের দিনে আমরা তৈরি থাকতে পারি। আবার এই যে গ্যাপটা, সেই গ্যাপটা হয়তো বা ফুলফিল করতেও আসতে পারে, দেখা যাক মার্কেট কী করে। কারণ খুব একটা বেশি মনে হচ্ছে না, মনে হচ্ছে এই জায়গাটার অবধি সে তার টার্গেটকে কিন্তু ফুলফিল করতে আসবেই এবং কালকে আছে মান্থলি এক্সপায়ারি, সেক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেতে পারি। এবার যদি দেখা যায় যে ব্যাঙ্ক নিফটিটা আগে দেখে নিই, ব্যাঙ্ক নিফটির আমরা সব অ্যানালিসিস করে বলে দিই, তারপর আমি নিফটির অ্যানালিসিস আবার ফিরছি। ব্যাঙ্ক নিফটিতে আজকে কীভাবে আমরা ট্রেড করলাম, দেখুন যারা যারা মোটামুটি ট্রেড করেছেন বা জানেন সেই জায়গাতে তাদের দিকে কিছু বলার নেই, তারা অলরেডি জানতেন যে কী হচ্ছে না হচ্ছে। আমরা এই প্রাইসটাই এই রকম জায়গাতে এইভাবে করে রেখেছিলাম, আমি বলেও দিয়েছিলাম সেই বিকেলে যে আমরা দুপুরে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে। এবং এই জায়গাতে মার্কেট কী করলো, দেখুন আমি এটা 5 মিনিটসে করে দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে, কারণ সেখানে আমি 5 মিনিটসেই দেখিয়েছিলাম। তো দেখাতে আমি সেখানে কী বলেছিলাম, একটা কথা আমি আলোচনা করেছিলাম যে দেখুন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে গিয়ে আমরা কী করি, একটা বাই করি এবং তারপরে এখানে গিয়ে আমরা ক্লোজ দিই। তারপরে দেখুন এখানে কনসলিডেট করে এবং যখনই এই ট্রেন লাইনটা ব্রেক করে তারপরে সে আর দাঁড়ায়নি, দেখুন বারবার বারবার সে রিটেস্ট করতে এসেছে, এসে 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 ঘুরেছে। এবং আজকের দিনে ভীষণ ভালো, যদি দেখেন যে 300 যারা মানে নিয়ে যদি সকাল থেকে ধরে রাখেন সেটা 900 থেকে 1000 হয়েছে। তো এই ধরনের মুভমেন্ট হয়েছে, এখন ধরা তো সম্ভব না, কিন্তু আপনারা যদি মাঝে মাঝেও ক্যাপচার করেন, আমি বারবার বলি যেই দিকে মার্কেট মুভমেন্ট করছে তার অপোজিট সাইডে কেউ কখনো নিতে যাবেন না। এখানে জানি না কে কতজন করেছেন পি সাইডে নিয়ে, আমার কাছে একজন অলরেডি মেসেজ করেছিলেন যে স্যার এখানে এরপরে আর কতটা যেতে পারে, কেন আপনি কি পি নিয়েছেন, বললো হ্যাঁ, তিনি অলরেডি আজকে প্রায় 4 থেকে 5 হাজার টাকা তিনি লস করেছেন এবং বলবো না প্রায় আমার মনে হয় 2 লটে মাত্র তিনি কাজ করেন, সেক্ষেত্রে 4-5 হাজার টাকা লসটা মানে বেশ ভালোই লস। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব ভাবার বিষয় আছে যে কীভাবে আমরা ট্রেড করব, আমাদের অপোজিটে গেলে মার্কেট কী ধরনের রিয়্যাক্ট করতে পারে, এই ব্যাপারগুলো যদি একটু ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু খুব 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 প্রবলেম হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করুন যে মার্কেটে কীভাবে আমরা অ্যানালিসিস করবো, অ্যানালিসিসকে কত ভালোভাবে রাখবো, কত ভালোভাবে আমরা ট্রেড করবো এবং এক্স্যাক্ট লেভেলগুলো আমরা আপনাদের আলোচনা করেছি। দেখুন কালকের দিনে কিচ্ছু না, কালকের দিনে আপনাদের কী বলা ছিল যে 44,044 এর উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে আমরা একটা আপসাইডে যাব বলা ছিল। তো তাহলে এখানের উপরে আমাদের আর কোনো কিছু বলারই নেই এবং প্রত্যেকটা লেভেল যদি দেখেন প্রত্যেকটা লেভেল গেছে। প্রথমের লেভেল ছিল 44,133 গেছে, সেকেন্ড লেভেল ছিল 44,233 গেছে, 44,344 গেছে, 44,444 বলেছিলাম রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সকেও পার করে চলে গেছে। তো যাই হোক 44,444 অবধি গেছে। তাহলে এতটা এই লেভেলগুলোও যদি আপনারা হোল্ড করে ধরে রাখেন আর কোনো ট্রেড করারই দরকার নেই, প্রত্যেকটা লেভেল এক্স্যাক্টভাবে গেছে, এখানে কেউ কোনো রকম বলার কিছু কারণ নেই যে না আমাদের অপেক্ষা করতে হয়েছে। তাহলে আমরা মার্কেটে কী বলেছি, যখন বায়ার অ্যাক্টিভ হবে কখন, যখন 44,044 এই লেভেলটাকে ব্রেক করবে মার্কেট তখনই কিন্তু বায়ার অ্যাক্টিভ হবে। এবং সেক্ষেত্রে কী হবে না, যারা সেল করে বসেছিল যারা, তারা প্রচুর পরিমাণে, কারণ মান্থলি এক্সপায়ারি আসছে, ফলে কী হয়েছে এই যে মুভমেন্টটা, এইটা মান্থলি এক্সপায়ারির আগে কেন হলো না, যারা এখানে সব নিয়ে বসেছিল তাদের দিকে অলরেডি আমাদের স্কোয়ার অফ করতে হয়েছে। ওকে, যদি আমরা অপশন চেন এখানে দেখি, অপশন চেনে ক্লিয়ার কাটভাবে দেখা যাচ্ছে এখানে, দেখুন যতজন সব স্কোয়ার অফ করে করে বসে আছে,
এবং নেক্সট সেই রেজিস্ট্যান্সটা আমাদের কোথায় আছে? দেখুন নেক্সট রেজিস্ট্যান্স আমরা যদি দেখি একদম আছে 45,000 গিয়ে। নেক্সট যদি একটা বড় রেজিস্ট্যান্স দেখি সেই 45,000 গিয়ে, তার আগে সেইভাবে কোনো রেজিস্ট্যান্সই নেই। 44,900-টাতে ছোট 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 রেজিস্ট্যান্স এবং সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্স সেটা আছে 45,000-এর কাছে গিয়ে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেট কিন্তু আমাদের যেটা টার্গেট কালকের দিনে হলেও হতে পারে সেটা হচ্ছে 44,888। 44,888 আমাদের নেক্সট টার্গেট হিসাবে আমরা কালকের দিনের জন্য দেখছি। এবার কথা হচ্ছে, চলুন এবার কতগুলো জিনিস আছে আমরা একটু 15 মিনিট চাটে যাই আর এটাকে অফ করি, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। দেখুন ব্যাঙ্ক নিফটি এই জায়গা থেকে কোথায় যেতে পারে, দেখুন তার জন্য যেতে হবে আমাদের প্রিভিয়াস জিনিসগুলোকে দেখলেই বোঝা যাবে। দেখুন এখানে যদি আমরা দেখি কতগুলো, খুব ভালো করে জিনিসটাকে দেখুন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি 15 মিনিট চার্টে আমাদের ফেভারিট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এবং তার সেই লেভেলটা জোনটা কোনটা এইটা। ওকে, তাহলে কালকে দিনের জন্য কি হতে পারে, যদি দেখেন যে 44,500 থেকে 44,600 এই লেভেলের মধ্যে মার্কেট ওপেন হচ্ছে এবং তারপরে যদি 44,733 এই জোনটাকে যদি ব্রেক করে তখনই আমাদের যেটা নেক্সট টার্গেট হয়ে যাবে, 44,633 এই জোনটাকেই যদি ব্রেক করে প্রথমেই, তাহলে আমাদের প্রথমেই যে টার্গেট হবে সেটা হচ্ছে 44,722 লেভেল। সেকেন্ড যে টার্গেটটা হবে সেটা হচ্ছে 44,833 লেভেল এবং থার্ড যে টার্গেটটা হবে সেটা হচ্ছে 44,955 লেভেল। এই কয়েকটা লেভেল কিন্তু আমরা কালকে দিনের জন্য দেখতে পেতে পারি, তো এইটাকে খুব ভালোভাবে নজর রাখুন এবং আমার মনে হয় এখান থেকে বেশ ভালো কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট করবে, এবং বেশ ভালো মানে বেশ ভালোই মুভমেন্ট করবে। তবে যদি ইনকেস ধরুন ডাউন সাইডে যায় এখান থেকে আবার, কারণ এই লেভেলটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তো এই রেজিস্ট্যান্স হিসেবে যদি ইনকেস কাজ করে তাহলে এখান থেকে একটা লো সাইডে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি একটু এইটাকে এঁকেই রেখে দিই, কারণ এইটা আমাদের কিন্তু কালকের জন্য এই লেভেলটা থাকবে, তো সেক্ষেত্রে আমরা এই লেভেলটার দিকে খুব ভালোভাবে কিন্তু এখানটাই নজর রাখবো। ওকে, কালকে আমরা এই লেভেলটার দিকে খুব ভালোভাবে নজর রাখবো, তাহলে এই জোনটার দিকে কালকে কিন্তু খুব ভালোভাবে আমাদের খেয়াল থাকবে, আমাদের মাথায় রাখতে হবে যে এই জোনটা। দেখুন আমি ওই জন্য একেও রাখলাম যাতে কালকেও যারা আপনারা দেখবেন তাদের ক্ষেত্রে সুবিধে হয়, কারণ এই জোনটা কিন্তু আমাদের কাছে একটা খুব ক্রুশিয়াল জোন। ওকে, তো সেইভাবে আমরা দেখব। দেখুন মার্কেটকে আবারও বলছি, মার্কেট ইজি, কিন্তু মার্কেটকে শুধু বোঝার ক্ষমতা, জানার ক্ষমতা, এই এই ক্ষমতাগুলো যদি আপনার কাছে চলে আসে তাহলেই আপনারা দেখতে পাবেন যে মার্কেট থেকে ইজিলি টাকাটা আর্ন করা যাচ্ছে। কিন্তু মার্কেটকে যদি বেশি কমপ্লিকেটেড হিসাবে ধরে রাখেন তাহলেই কিন্তু খুব চাপ। ওকে, চলুন তাহলে এই জোনটা পুরো বেরিয়ে গেল আমাদের। এবং যদি ধরুন ইনকেস নিচের দিকে লেভেলে আমরা কী দেখব, নিচের দিকে লেভেলে দেখব যে এইটা এখানে এসে রিটেস্ট করছে কিনা, এইটাকে যদি ব্রেক করে তাহলে তারপরে যে নেক্সট সাপোর্ট হিসেবে দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের এই যে এই জোনটা, সেটা হচ্ছে 44,222। ওকে, 44,222 অবধি একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করতে পারে। আমার মনে হয় 44,222ই একটা স্ট্রং সাপোর্ট হিসাবে, এই এখানেই হয়তো স্ট্রং সাপোর্ট দিয়ে দেবে, এখান থেকে হয়তো বা উঠে যাবে। তাই খুব একটা বেশি ট্রেনলাইনটাকে ব্রেকডাউন ধরে এগোনোর আমার মনে হয় না খুব একটা বেশি প্রয়োজন আছে, সেইভাবে মার্কেটকে আমরা দেখতে পেতে পারি। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, তার সাথে সাথে আমরা এবার যাব আমরা নিফটিতে। তো ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, আর তার সাথে সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে দিন। আর কালকে যদি লাইভ চান তাহলে লাইভ চাই এই কমেন্টটা প্লিজ সবাই করে দেবেন যে লাইভ চাই। ওকে, আমি কালকে দেখছি যে লাইভ করা যায় কি না, যদি পারি আমি লাইভটা অবশ্যই করব। আমি যদিও বা আপনাদের সমস্ত কিছু বলেই দিচ্ছি, আমি লাইভ করতে পারছি না বলে আমি আপনাদের সমস্ত কিছু বলেই দিচ্ছি। এবার দেখুন আমরা যদি একটু নিফটিতে যাই, নিফটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, নিফটির ক্ষেত্রে কালকের দিনে কি হতে পারে। দেখুন নিফটিকে যদি যাই আমরা, নিফটির ক্ষেত্রে যেই ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখান থেকে যদি ধরেন যে 20,122 এই লেভেলটাকে যদি ব্রেক করে 20,122, তারপরে যে টার্গেট দাঁড়াবে সেটা হচ্ছে 20,222 এই টার্গেট এসে দাঁড়াবে। তো যদি দেখেন যে 20,122 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে এখানে, তখন আমরা 20,222 অবধি একটা টার্গেট থাকতে পারে। তো কারণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বারবার বলছি মার্কেটের ব্যাপারগুলোকে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেটের ক্ষেত্রে নেক্সট একদম এই লেভেল অবধি মার্কেট আসতে পারে। ওকে, তাহলে মার্কেট দেখুন একদম সেই 222 লেভেলে, এই যে এই লেভেলটা অবধি মার্কেট আসতে পারে। তো এতটা যখন এসেছে সে মার্কেট কিন্তু এই যে অবধি আসবে। দেখুন এখানে কেন হয়েছে, এখানেও দেখুন কাপ এন্ড হ্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং তার ব্রেকআউট দিয়েছে, তো এইটা অবধি মার্কেট মিনিমাম দেখাবেই দেখাবে, সেই জন্য তৈরি থাকুন এবং এখান অবধি
একটা ভালো অপরচুনিটি আমরা গ্র্যাব করতে পারি। ঠিক আছে, তো আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর তার সাথে সাথে যদি আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া আছে লিংক, লিঙ্কে গিয়ে আপনারা আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে পারেন। আর লাইক করতে ভুলবেন না ভিডিওটাতে, সাবস্ক্রাইব তো আশা করছি করেই দিয়েছেন, বারবার বলার কিছুই কারণ নেই। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই।